এটি সর্বজগতের শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল ছিল। মুসলমানরা মুশরিকদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছিলেন। তখন মদিনায় একজন ইহুদি মহিলা ছিল, সে একটি শিশুর জন্ম দিয়েছিল, যেই শিশুটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল। অতঃপর বড় হওয়ার পর সে মুসলমানদের বাচ্চাদের সাথেই খেলাধুলা করত। কিন্তু এই রহস্যময় শিশুটি দিন দিন মদিনা ও আশেপাশের এলাকায় বিখ্যাত হয়ে ওঠে, কারণ সে একটি ওয়াহি বা আলকা পেয়েছে বলে দাবি করেছিল এবং সে মানুষের সাথে অদ্ভুত ও রহস্যময়ভাবে কথা বলতে শুরু করেছিল। তাই তার মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং তার ছেলের পুরো ঘটনা খুলে বলল এবং সে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ছেলেকে দেখে আসার জন্য অনুরোধ করল। অতঃপর একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে তার অবস্থা সম্পর্কে জানতে শিশুটির বাড়িতে গেলেন। পথিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে বনু মুগালার আনসার শিশুদের সাথে খেলাধুলা করতে দেখলেন। শিশুটির নাম ছিল সাফ ইবনে সাইয়্যাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কয়েকজন সাহাবীকে নিয়ে এই শিশুদের কাছে গেলেন। তখন তারা বনু মুগালার বাড়ির পেছনে খেলছিল। ইবনে সাইয়্যাদ তখন বয়সন্ধির কাছাকাছি ছিল, কিন্তু সে তখনও যুবক হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে তার পিঠে হাত রাখলেন এবং ইবনে সাইয়্যাদকে বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? তখন ইবনে সাইয়্যাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। অতঃপর ইবনে সাইয়্যাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসূল? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিয়ে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছ? ইবনে সাইয়্যাদ উত্তর দিলেন, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শয়তানের সিংহাসন। তখন ইবনে সাইয়্যাদ বলল, আমি সত্য এবং মিথ্যা উভয় সংবাদই পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার ঘটনা উল্টে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার মনের মধ্যে তোমার জন্য কিছু লুকিয়ে রেখেছি, বলো তো সেটা কি? প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে দোকান শব্দটি ভেবেছিলেন। তখন ইবনে সাইয়্যাদ বলল, আপনার মনে মনে আর দোকান শব্দটি ভেবেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপমানিত হও, তোমার শক্তি আর বৃদ্ধি পাবে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তার মাথা কেটে ফেলব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, যদি সে সত্য হয় তাহলে তুমি তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আর যদি সে সত্য না হয় তবে তাকে হত্যা করার মধ্যে কোনো ধরনের কল্যাণ নেই। প্রিয় বন্ধুগণ, এই রহস্যময় ব্যক্তি সম্পর্কিত একটি বিখ্যাত বর্ণনা রয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুর বাগানে গেলেন, যেখানে আগে থেকেই ইবনে সাইয়্যাদ উপস্থিত ছিল। অতঃপর ইবনে সাইয়্যাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আগেই লুকিয়ে তার কথা শোনার চেষ্টা করেছিলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইবনে সাইয়্যাদ তার চাদরে আবৃত হয়ে ঠোঁট নড়াচড়া করে কিছু একটা পড়ছিল। কিন্তু হঠাৎ ইবনে সাইয়্যাদের মা তাকে একটি খেজুর গাছের আড়াল থেকে ডেকে বললেন, হে সাফ, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইবনে সাইয়্যাদ সাথে সাথে লাফ দিয়ে উঠে বসে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে ইবনে সাইয়্যাদকে ডাক না দিত তাহলে তার ব্যাপারটা আজকে আমার কাছে পরিষ্কার হয়ে যেত। কিন্তু মদিনার লোকেরা বলতেন যে ইবনে সাইয়্যাদ যাজকতন্ত্রের প্রভাবে ছিলেন, অথবা শয়তানরা তার কাছে আসত এবং তাকে আল্লাহর সিংহাসনের ব্যাপারে তথ্য জানাত, অথবা এরকম কিছু একটা মনে করতেন। যাই হোক, প্রকৃতপক্ষে ইবনে সাইয়্যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন, কারণ তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি নাজিল করা হয়নি। প্রিয় বন্ধুগণ, আসলে এই ইবনে সাইয়্যাদের বাস্তবতা কি ছিল? কিছু কিছু সাহাবি বিশ্বাস করতেন যে ইবনে সাইয়্যাদ হচ্ছে দাজ্জাল, যেমন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শপথ করতেন এবং বলতেন, ইবনে সাইয়্যাদ হচ্ছে দাজ্জাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইবনে সাইয়্যাদকে খ্রিস্টদস্যু বলতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্বীকার বা অস্বীকার কিছুই করতেন না। প্রিয় বন্ধুগণ,
ইবনে সাইয়াদ সম্পর্কে ঐতিহাসিক গ্রন্থেও উল্লেখ রয়েছে যে ইবনে সাইয়াদ এবং তার মা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইবনে সাইয়াদ লোকদেরকে বলতেন যে তিনি দাজ্জাল নন কিন্তু তা সত্ত্বেও মানুষ ইবনে সাইয়াদের ব্যাপারে সন্দেহের মধ্যেই থেকে গেল কারণ তিনি সব সময় অদ্ভুত ধরনের কথা বলতেন হযরত আবু সাইদ আল খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন যখন আমরা হজ বা উমরার উদ্দেশ্যে বের হলাম তখন আমাদের সাথে ইবনে সাইয়াদও ছিলেন অতঃপর আমরা বিশ্রামের জন্য একটি স্থানে থামলে আমাদের কাফেলার লোকজন ছত্রভঙ্গ হয়ে যায় কিন্তু আমি এবং ইবনে সাইয়াদ একটি জায়গায় রয়ে গেলাম আমি ইবনে সাইয়াদকে দেখে খুব ভয় পেতাম কারণ লোকেরা তাকে নিয়ে অনেক ধরনের কথা বলতো হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবনে সাইয়াদ আমার জিনিসপত্রের সাথে তার জিনিসপত্রও নিয়ে আসেন তখন আমি বললাম খুব গরম পড়েছে তাই জিনিসপত্র ওই গাছের নিচে রাখা ভালো হবে এটা শোনার পর সেও তাই করল এবং তার জিনিসপত্র অন্য আরেকটি গাছের নিচে রাখল অতঃপর আমাদের সামনে একটা ছাগল আনা হলো সে ছাগল দহন করে পেয়ালাটা আমার সামনে এনে বলল হে আবু সাইদ পান করো আমি বললাম আবহাওয়া খুব গরম এবং দুধও গরম তাই এখন দুধ খাওয়া উচিত হবে না আসলে ওর হাতের দুধ খেতে আমারও ইচ্ছে ছিল না কিন্তু তিনি বললেন হে আবু সাইদ মানুষ আমার সম্পর্কে অনেক ধরনের কথা বলে তাই আমি একটা দড়ি নিয়ে একটা গাছের ডালে বেঁধে সেটাতে ঝুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি হে আবু সাইদ দাজ্জালের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্যমান রয়েছে হে আনসার সম্প্রদায় এটা তো তোমাদের কাছে গোপন থাকার কথা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একথা বলেননি যে দাজ্জাল হবে কাফের অথচ আমি একজন মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে দাজ্জাল হবে বন্দা এবং তার কোনো সন্তান হবে না অথচ আমি আমার ছেলেকে মদিনায় রেখে এসেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না অথচ আমি মদিনা থেকে এসেছি এবং মক্কায় যাচ্ছি হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তার কথায় একমত এবং তার প্রতি বিশ্বাস স্থাপনের কাছাকাছি হয়ে গিয়েছিলাম কিন্তু তিনি হঠাৎ বললেন আল্লাহর শপথ আমি দাজ্জাল ও তার জন্ম সম্পর্কে জানি এবং আমি জানি সে এই সময়ে কোথায় আছে অতঃপর হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার সারা জীবন ধ্বংস হোক প্রিয় বন্ধুগণ ঐতিহাসিকরা লিখেছেন ইয়াজিদ ইবনে মুআবিয়ার সময় পর্যন্ত ইবনে সাইয়াদ মদিনায় ছিলেন অতঃপর হাররার ঘটনাটি ঘটে গেলে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন সেই দিন থেকে তাকে আর দেখা যায়নি এদিকে ইবনে সাইয়াদের ব্যক্তিত্ব সম্পর্কে গবেষকদেরও বিভিন্ন মতামত রয়েছে একদল আলেম ও মুহাদ্দিসগণের মতে ইবনে সাইয়াদ একজন মুসলিম ছিলেন এবং তিনি মদিনায় মৃত্যুবরণ করেছিলেন যখন তার জানাজার নামাজ পড়া হয় তখন তার মুখমণ্ডল অনাবৃত ছিল কারণ এটি পরিষ্কার করার জন্য জনগণকে মুখ দেখানো হয়েছিল যে ইবনে সাইয়াদ যুদ্ধ ও হজেও অংশগ্রহণ করেছিলেন এবং মুসলমানদের মধ্যে বসবাস করতেন কিন্তু তিনি নিজে এমন এমন কথোপকথন করতেন যে লোকেরা তাকে সন্দেহ করত কোনো কোনো আলেম লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে 30টি দাজ্জাল আগমনের ঘোষণা দিয়েছেন যারা কিয়ামতের আগেই হাজির হবে ইবনে সাইয়াদ এই দাজ্জালদের মধ্য থেকেই একজন ছিল কিন্তু তিনি দাজ্জালে আকবর ছিলেন না যে কিয়ামতের কাছাকাছি সময়ে আসবে এই বক্তব্যটি সবচেয়ে স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত বলে অনেক আলেমদের কাছে বিবেচিত হয়েছে প্রিয় বন্ধুগণ ইবনে সাইয়াদ সম্পর্কে আপনার মতামত কি আপনি তাকে কি মনে করেন তার সম্পর্কে কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে ফেলুন